নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতের কয়েকটি সবজি দিয়ে একটি অসাধারণ টেস্টি রেসিপি, চাইনিজ ফ্রাইড রাইস। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। রেসিপিটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বাসমতি চাল। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। চালটা ভিজে গেছে, জল থেকে ছেঁকে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কড়াই জল। জলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন রিফাইন্ড অয়েল, 1 টিস্পুন নুন। চাল দিয়ে দিলাম, চালটাকে সেদ্ধ করে নেব। 90% মতো চালটাকে আমি সেদ্ধ করে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে চালটাকে আমি এইভাবে ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, 1 টিস্পুন রসুন কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি। তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মটর, গাজর, বিনস, ক্যাপসিকাম। সব সবজিগুলো আমি 2 টেবিল স্পুন করে নিয়েছি। আপনারা এর পরিমাণ বাড়াতেও পারেন বা কমাতেও পারেন। সবজিগুলোকেও ভেজে নিচ্ছে। সবজি ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাও ভালো করে মিক্স করে সবজির সাথে আরও একটু ভেজে নিচ্ছে। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন সবজির সাথে নাড়াচাড়া করে আরও একটু ভেজে নিচ্ছে। সবজিটা খুব বেশি ভাজতে হবে না, হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ভিনেগার। সয়া সস দিয়ে দেব 1 টিস্পুন। সবজির সাথে মিক্স করে নিচ্ছে। সবজির সাথে মিক্স করে আরো একটু নাড়াচাড়া করা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ভাত আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতকেও সবজির সাথে নাড়াচাড়া করে প্রায় 3-4 মিনিট মতো ভেজে নেব। সব কিছু মিক্স করে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। 1/2 টিস্পুন গোলমরিচ পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম। আর একবার ভালো করে সবকিছু মিক্স করে নিচ্ছে। আর একবার সবকিছু মিক্স করে নিয়ে গ্যাস অফ করে দিলাম। এইবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজেই খুব কম সময়ের মধ্যে চাইনিজ ফ্রাইড রাইস বাড়িতে তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই এই রেসিপিটা এইভাবে রান্না করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার আরও নিত্য নতুন রান্না পেতে প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।